আমি আসলেই জানি না আমি আসিফকে কোথায় খুঁজে পাবো কিভাবে খুঁজে পাবো মেটাকে কোন মেটা যাকে তুমি মার শাড়ি পরিয়েছো মেটা একটা বিপদে পড়েছে বাংলাদেশে হাজার মেয়ে বিপদে পড়ে আছে তাতে সবাইকে তুমি উদ্ধার করো বাড়িতে এনে তোলো মার শাড়ি গয়না পরাও আমি পরে তোমাকে সবকিছু খুলে বলছি আজকে বললা না কেন আজ তো সারা দিন আমি তোমার সাথেই ছিলাম আসিফ তুমি পুলিশও না আমি চোরও না কথায় কথা জেরা আমার ভালো লাগে না কথায় কথা এরকম জেরা করা বন্ধ করো প্রশ্ন করলেই জেরা মেয়েটাকে কেন বাড়িতে এনে তুলেছো আমি কালকে বলছি তোমাকে সবকিছু তুমি আমাকে আজই বলবা এক্ষুনি বলবা এক্ষুনি বলো হ্যালো হ্যালো আমি তোর খালার বাসায় যাচ্ছি কিন্তু এই মেয়েকে একা ঘরে রেখে আমি কোথাও যাব না চোর মা চুরি করে তোমার সোনা দানা সবকিছু নিয়ে যাবে ও যে চুরি করবে না সেই গ্যারান্টি তুই দিতে পারবি মানুষকে এত ছোট করে কথা বলো মা মেজাজ খারাপ করার কথা বলবি না মানুষকে আমি ছোট করেও দেখেছি বড় করেও দেখেছি সেই শিক্ষা আমার আছে তোমার জানায় ভুল হতে পারে পারে না তোকে বলেছি না আমাকে লেকচার দিবি না মা ঠিকই বলেছেন কাউকে বিশ্বাস করলে ঠকতে হয় সেটা কি তোমার কাছ থেকে আমার শিখতে হবে তুমি বাড়িতে তালা মেরে যেখানে খুশি যাও আমি ওকে আমার সঙ্গে করে নিয়ে যাচ্ছি